এই বাজেট সাধারণ মানুষের জীবনে কোনো নতুন দিশা দেখাতে পারে। এটাতে মানুষকে প্রতারণা করা হয়েছে বাজেটের মধ্য দিয়ে। 1 নম্বর, কৃষকদের 2022 সালের মধ্যে তাদের রোজগার ডাবল করবে বলছে, কিন্তু দেখা যাচ্ছে যে যারা ঋণে জর্জরিত কৃষক, সেই কৃষকদের ঋণ কীভাবে মুক্ত হবে তার কোনো দিশা এখানে দেখানো হয়। এলআইসির মতো একটা সরকারি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানকে বিক্রি করে দেওয়া হচ্ছে, যেখানে মানুষ টাকা রেখে ভবিষ্যৎ জীবনের স্বপ্ন দেখত, নিশ্চয়তা আনত, সেই নিশ্চয়তা সাধারণ মানুষের জীবন থেকে ছিনিয়ে নিল। এখানে কর্পোরেট ট্যাক্স কমিয়ে চাকরির কথা বলছে, গতবারও কর্পোরেট ট্যাক্স কমেছিল কিন্তু চাকরি হয়নি, এবার চাকরি হবে না, চাকরি করার যুবকদের জীবনে আবার একটা অন্ধকার নেমে আসছে, এটা একটা মিথ্যে প্রতিশ্রুতি। দ্বিতীয় হচ্ছে যে ইনকাম ট্যাক্স যেটা কমিয়েছে দেখা যাচ্ছে, সেটার সাথে যদি ডিডাকশানটা ইয়ে করা হয় তাহলে দেখা যাবে যে এটা এটা মানুষকে একটা প্রতারণা করা হলো। অর্থাৎ এই প্রতারক যে সরকার, তার বাজেট প্রতারণার বাজেট, সেই বাজেট মানুষের জীবনে অন্ধকার নেমে আসবে, কোনো ভবিষ্যতের আলো দেখাতে পারবে। উন্নত নাগরিক সেবা প্রদানে জয়নগর মজিলপুর পুরসভা শহর জুড়ে উন্নয়নের ছোঁয়া। নির্মিত হয়েছে শিশু উদ্যান, সুলভ শৌচালয়, পুরো এলাকার সৌন্দর্যায়ন, সাংস্কৃতিক চর্চা ও বিনোদন কেন্দ্র, আধুনিক প্রেক্ষাগৃহ, সড়ক নির্মাণ, কমিউনিটি সেন্টার, গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ, খেলার মাঠ, প্রসূতি সদনে উন্নত পরিষেবা, সিনিয়র সিটিজেন পার্ক, মাল্টিজিম, পানীয় জলের প্রকল্প, আধুনিক বাজার, বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা ও বায়োগ্যাস উৎপাদন, যুবক যুবতীদের জন্য স্বনির্ভর প্রকল্প, উন্নত পরিষেবা প্রদানে বদ্ধপরিকর জয়নগর মজিলপুর পুরসভা।